শুভেন্দু নির্বাচনী প্রচারে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। শুভেন্দুকে ধাক্কা মারার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পুলিশকে ঘিরে স্লোগান বিজেপি কর্মীদের। উত্তপ্ত নদিয়ার চাকদহ। জানা যায় নদিয়ার চাকদহে নির্বাচনী প্রচারে আসেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেখানে প্রথমে তিনি একটি জনসভা করেন। জনসভা শেষে যখন তিনি রাস্তা দিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে নির্বাচনী প্রচার করছিলেন, ঠিক তখনই পুলিশ শুভেন্দুকে আটকে দেয় বলে অভিযোগ। এরপরে কেন তাকে আটকানো হলো, এই নিয়ে পুলিশের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, পুলিশ তাকে ধাক্কা মেরেছে। এরপরে উত্তপ্ত হয়ে ওঠে চাকদহ। রীতিমতো পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। শুভেন্দু অধিকারী নিজের স্লোগান দিতে থাকে, পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো। আপনারা দেখছেন নিউজ বাংলা, নজর কাড়া খবর। প্রার্থীদের আমি পরিচয় করি।
ভোট দেবেন দু চারটি কথা বলবো, রানা